ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত ভাই প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে তিনি বিবাহ করবেন কিন্তু একটা আয়াত তাকে পেরেশানি দেয় যে যে আসলে বিষয়টা নিয়ে তিনি যে যেটা চাইবে সে সেটাই পাবে যে কোন নারীকে বিবাহ করতে চাইবে সে সেটাই পাবে এটা উনি জানতে চেয়েছেন কোরআনের কোন কত নম্বর আয় আলহামদুলিল্লাহ প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং আপনি যেটা বুঝেছেন সে বুঝটা আহ সঠিক হয়নি আহ সেটা হচ্ছে যে আপনি যেটা বলতে চেয়েছেন এটা হচ্ছে হাদিস এটা কোরআনের আয়াতের ই না এটা হচ্ছে হাদিস সই বুখারির প্রথম হাদিসটা ইন্নামাল আমালু বিন নিয়াত নিশ্চয় নিয়তের উপরে সকল কর্ম নির্ভর করে এটা হচ্ছে হাদিসটা তারপরে ওয়াইন্নামালিকুল ইমরি মানাওয়া যে যেটা নিয়ত করবে সে সেটাই পাবে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের নিচের দিকে বলছেন শেষের দিকে যে কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে তাহলে তার হিজরতটা হবে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যই আর যদি কেউ দুনিয়া লাভের উদ্দেশ্যে হিজরত করে যে ওখানে গিয়ে টাকা পয়সা ইনকাম করব এইসেই যদি সে এরকম দুনিয়া লাভের উদ্দেশ্যে হিজরত করে বা কোনো নারীকে বিবাহ করার জন্য যে ও ওখানে ভালো নারী আছে বা যারা হিজরত করেছে তারা তাদের মধ্যে ভালো নারী ওখানে চলে গেছে তো আমিও যাই বিবাহ এইরকম যদি উদ্দেশ্য থাকে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্য যদি থাকে তাহলে সে সেটাই অর্জন করবে অর্থাৎ সে দুনিয়ায় অর্জন করবে অথবা বিবাহের উদ্দেশ্যে হিজরত করলে সে সেটাই লাভ করবে এটাই হাদিসের মধ্যে বলা হয়েছে তো এই হাদিসের একটা প্রেক্ষাপট হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন তখন তো অনেক সাহাবী মহিলা সাহাবী পুরুষ সাহাবী সাহাবি রেদ অনেকে হিজরত করেছিলেন তো সেই সময় হিজরত করার পরে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আমাদের মধ্যে একজন লোক হিজরত করেছে যে একজন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করেছে তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম এটা বললেন যে ও যেটা নিয়ত করেছে সে সেটাই পাবে ও কেউ যদি আল্লাহ রসুল ইন্ডিকেট করে বললেন না কাউকে লক্ষ্য করে যে হে অমুক তুমি এইভাবে নিয়ত করেছো যে তুমি এই পাবে এভাবে বলেননি তিনি সবার উদ্দেশ্যে এটা বললেন যাতে সবাই এটা শিখে নিতে পারে বুঝে নিতে পারে সবাইকে বললেন যে প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভর করে সে যেটা নিয়ত করবে সেটাই পাবে এভাবে পুরো হাদিসটা তিনি বললেন এটাই হচ্ছে হাদিস আর আপনার বিবাহের বিষয়ে বিবাহের সাথে এই হাদিসের কোনো সম্পর্ক আমরা দেখতে পাই না আপনি বিবাহ করবেন এটা আলী বলেছেন বিবাহ করেন তিনি বলেছেন ইয়ামা সরাব তা তামিন কমলবাদ বাদ ফালিয়া জাহ বুখার হাদিস আল্লাহ রসুল বলছেন যে যুবক সম্প্রদায় তোমরা যারা রয়েছে তারা যাদের সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে তারা যেন বিবাহ করে কেননা বিবাহ মানুষের চক্ষুকে হেফাজত করে লজ্জাস্থানকে হেফাজত করে চক্ষুকে নিচে রাখে লজ্জাস্থানকে হেফাজত করে যদি সেটা না পারে ফাইলাম ইয়াস্তাতে যদি সেটা না পারে ফালাইকে বিশ্রম তাহলে সে যেন সিয়াম পালন করে রোজা রাখে তারপরে রসুল সাল্লাহ আলি ইসলাম বলছেন যে কেননা এই সিয়াম রোজা তার জন্য তার লজ্জাস্থান হেফাজত এবং তার যৌবন কন্ট্রোলের জন্য এটা যথেষ্ট হবে এটা হচ্ছে হাদিস সুতরাং এখানে সন্দেহ করার কিছু নাই আর নিজে বিপদে পড়ার বা চিন্তা ভাবনা করার এত কিছু ই করার কোন সুযোগ নাই টেনশনের কোনো প্রয়োজন নাই যে কেন এই জিনিসটা এরকম হচ্ছে যেহেতু হাদিসের মধ্যে বিবাহের বিষয়টাকে বলা হয়েছে সুতরাং বিবাহ করবেন সোহে বুখারীর হাদিসটি পাঁচ হাজার পঁয়ষট্টি নম্বর হাদিস শোহী মুসলিমের চোদ্দশো নম্বর হাদিসটি জি আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম ওয়া বরক